আজকে আমরা জানবো স্টারলিংক ইন্টারনেট কি এবং কিভাবে কাজ করে। বর্তমানে ইন্টারনেট আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার সাহায্যে আমরা অফিসের কাজ করব, পড়াশোনা করা এবং বিনোদন দেখার জন্য ব্যবহার করি। কিন্তু এখনও এমন অনেক এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই বা এর গতি ভালো না, অর্থাৎ যেখানে অপটিক্যাল ফাইবার এখন পর্যন্ত পৌঁছায়নি, সেখানে আমরা স্যাটেলাইট ইন্টারনেট কাজে লাগাতে পারি। আপনি স্টারলিংককে অরবিটাল স্যাটেলাইটের নেটওয়ার্ক হিসাবে ভাবতে পারেন। এটি স্পেস এক্স সংস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা 2015 সালে তৈরি করা হয়েছিল। এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ স্যাটেলাইটগুলি কমপক্ষে 2018 সালে চালু করা হয়েছিল। স্পেস এক্স এখন পর্যন্ত প্রায় 1000টি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ঠিক একই বছরে স্টারলিংকের মিশনের অধীনে তিনি 2021 সালে প্রায় 60টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন, যার জন্য তিনি কেনেডি স্পেস সেন্টার ব্যবহার করেছিলেন। সেটিও উৎক্ষেপণযোগ্য ফ্যানকন 9 অরবিটাল রকেট ব্যবহার করে। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এখন পর্যন্ত 1737টিরও বেশি উপগ্রহ একটি নক্ষত্রমণ্ডলের আকারে প্রতিষ্ঠিত রয়েছে। স্টারলিংক ইন্টারনেট প্রথম কে কবে শুরু করেছিলেন? 2015 সালে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক দ্বারা স্টারলিংক ইন্টারনেট শুরু করা হয়েছিল। তিনি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন গঠন করতে ছোট ছোট উপগ্রহের ব্যাপক উৎপাদন শুরু করেন। এর সাহায্যে সারা বিশ্বে দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে এবং এর সাহায্যে সামরিক, বৈজ্ঞানিক ও অনুসন্ধানমূলক কাজও সহজ করা যাবে। স্টারলিংক ইন্টারনেট সার্ভিস কি? স্টারলিংক হলো একটি নিম্ন আর্থ অরবিট স্যাটেলাইট পরিষেবা, যা ব্যবহারকারীদের একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন প্রদান করে। এই পরিষেবার সাহায্যে বিভিন্ন দুর্গম এলাকা বা গ্রাম অঞ্চলে ভালো ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। কোম্পানিটি প্রায় 1000 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন, ভবিষ্যতে আরও স্যাটেলাইট তৈরি করা হবে। স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের গতি কত? যদি আমরা স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার স্পিড সম্পর্কে বলি, এটি খুব দ্রুত। স্টারলিংক ব্যবহারকারী বলেছেন যে এটি আপনাকে প্রতি সেকেন্ডে 50 থেকে 150 মেগাবিট পর্যন্ত গতি দিতে পারে, এবং একই সময়ে এটি আবার আবহাওয়ার উপরও নির্ভর করে, অর্থাৎ খারাপ আবহাওয়ায় এই গতি কমতে পারে, আবার একই সঙ্গে এটি পরিষ্কার আকাশে গতি বাড়াতে পারে। স্পেস এক্স আরও অনেক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। তারা আরও গ্রাউন্ড স্টেশন ইনস্টল করে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে পারে, যেখানে আপনি দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। এলন মাস্ক দাবি করেন যে আগামী সময়ে স্টারলিংক ইন্টারনেটের গতি 300 Mbps পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। স্টারলিংক ইন্টারনেট কিভাবে কাজ করে? স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা আপনার বাড়িতে সংকেত পাঠাতে স্যাটেলাইট ব্যবহার করে। এর জন্য লোয়ার অরবিট স্যাটেলাইট ব্যবহার করা হয়। অনেক নিম্ন অরবিটাল স্যাটেলাইটের কারণে লেটেন্সি রেট 1 পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ডেটা স্থানান্তর করতে যে সময় লাগে তাকে নিম্ন অরবিটাল স্যাটেলাইট বোঝায়। কম বিলম্বের কারণে এগুলোর অনলাইন বাফারিং, গেমিং এবং ভিডিও কলিং এর মান ভালো হয়ে থাকে। স্টারলিংকের কাজটি অনেকটা আমাদের বাড়িতে ব্যবহার করা ডিশ টিভি সেবাগুলোর মতো। এখানে আপনাকে স্টারলিংক ইনস্টল করার জন্য ব্যবহারকারীদের একটি ডিশ ব্যবহার করতে হয়, যা একটি মিনি স্যাটেলাইট থেকে সংকেত গ্রহণ করে। 2021 সালে জুন মাস পর্যন্ত সক্রিয় স্টারলিংক স্যাটেলাইটের সংখ্যা ছিল 1500, যা এটিকে পৃথিবীর চারপাশে বৃহত্তম উপগ্রহ নক্ষত্রমণ্ডল বানিয়েছে। স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের দাম কত? সাধারণত একটি স্টারলিংক স্যাটেলাইট পরিষেবার প্রাথমিক মূল্য $499। এটি কেনার পরে কোম্পানি আপনাকে একটি মাউন্টযোগ্য স্যাটেলাইট ডিশ, রাউটার এবং আপনার বাড়িতে ইনস্টল করার জন্য প্রয়োজনীয় সমস্ত হার্ডওয়্যার সরবরাহ করবে, এবং তারপরে তাদের আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা পেতে আপনাকে প্রতি মাসে $99 দিতে হবে। স্টারলিংক ইন্টারনেটের সুবিধা। এই স্যাটেলাইট ইন্টারনেট যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যেতে পারে। কখনো কখনো এর গতি সাধারণত প্রতিশ্রুতির তুলনায় দ্রুত হয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চল এবং দুর্যোগে স্টারলিংক ইন্টারনেট ভালো পরিষেবা দিতে পারে। কেবল তার না থাকার কারণে দুর্যোগের সময় এটি সহজেই পুনরুদ্ধার করা যায়। স্টারলিংক ইন্টারনেটের অসুবিধা। এই মুহূর্তে লেটেন্সি সমস্যা স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় অসুবিধা। স্টারলিংক ইন্টারনেটের দাম সাধারণত ইন্টারনেটের তুলনায় অনেক বেশি। এর জন্য আকাশকে পরিষ্কার হতে হয়। প্রবল বৃষ্টি বা প্রবল বাতাস এর কানেকশনকে বিঘ্নিত করতে পারে, যা ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে। এটি VPN সমর্থন করে না।
তো বন্ধুরা, এই ছিল স্টারলিংক ইন্টারনেট সম্পর্কে ছোট্ট করে আলোচনা, এবং সুবিধা এবং অসুবিধাগুলো নিয়েও ছোট করে আলোচনা করেছি। ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।